মোহাম্মদ আল মাহমু মোহাম্মদুল্লা আল মাহমুদ লিখেছেন দাফন কার্য সম্পন্ন করার পর মৃত ব্যক্তিদের জন্য সম্মিলিত মোনাজাত করা কি জায়েজ আছে মৃত ব্যক্তির জন্য দাফন কার্য সম্পন্ন করার পর দোয়া করা শুননা সম্মত সাল্লাম কবরে মৃত ব্যক্তিকে রাখার পর কেবলার দিকে ফিরে দোয়া করতেন এবং সাহাবেদেরকে বলতেন সালুলে আখি কুম আতি আত্তসুবাদ তোমরা তোমাদের ভাই ইস্তাখরুলি আখি কুম আসাউল্লাহ তসমিত অর্থাৎ তোমরা তোমাদের ভাইয়ের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো এখন এবং তিনি যেন দুনিয়াতে যেরকম ইমানের উপরে অটল ছিলেন মৃত্যুর পর এখন কবরস্থ হওয়ার পর ফেরেস্তাদের তাদের জব তার মুখোমুখি হয়ে প্রশ্নোত্তর মুখোমুখি হয়ে তিনি যেন তার সে ইমান ওপর অটল থাকতে পারেন সেজন্য তার জন্য হাল্লাক আছে তোমরা তসমিতের অটলতার দোয়া করো তো এই জন্য এই দোয়া আমরা করবো এবং এই দোয়াটা যার যার মতো করে সম্মিলিতভাবে একজনের সাথে অন্যরা দোয়া করবে এমনটি নবী করিম সাল্লা সাল্লাম থেকে প্রমাণিত নয়